ভারতীয় সঙ্গীতের জগতে ফের নক্ষত্রপতন মাত্র বাহাত্তর বছর বয়সে ক্যান্সারের কাছে হার মেনে থামল গজল শিল্পী পঙ্কজ উদাসের সুরেলা সফর দীর্ঘদিন ধরে অগ্নাশয়ের ক্যান্সারে ভুগছিলেন তিনি অবশেষে দীর্ঘ চিকিৎসার পর মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে সোমবার সকাল এগারোটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এই বিশ্ববরেণ্য গায়ক তার পরিবারের পক্ষ থেকে তার কন্যা নায়ব উদাস এক বিবৃতিতে জানিয়েছেন আমরা ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের জানাচ্ছি পদ্মশ্রী পঙ্কজ উদাস ছাব্বিশে ফেব্রুয়ারি প্রয়াত হয়েছেন উনিশশো সালে প্রকাশিত আহাত ছিল তাঁর ডেবিউ অ্যালবাম উনিশশো সালে এরপর মুকারার উনিশশো সালে তারা ও উনিশশো সালে মেহফিলের মতো একের পর এক হিট অ্যালবাম উপহার দিয়েছেন গজল কিং পঙ্কজ উদাস নাম ছবিতে চিঠি আই হ্যা গে হই ফেলে দিয়েছিলেন পঙ্কজ উদাস এরপর ঘায়েল মোহরা সাজেন ছবিতে তার গান আজও চিরসীয় বর্তমান প্রজন্ম তাকে সবচেয়ে বেশি মনে রেখেছে ইন্ডি পপের জন্য উনিশশো একান্ন সালে সাতাশে মে রাজকোটের কাছে চারখাদি শহরে জন্মেছিলেন পঙ্কজ উদাস জমিদার পরিবারের সন্তান ছিলেন তিনি ছোটবেলা থেকেই সঙ্গীতের পরিবেশে তার বেড়ে ওঠা এরপর তার বাবা কেশুভাই উদাস তাকে রাজকোট সঙ্গীত একাডেমিতে ভর্তি করেন শুরুতে তবলার তালিম নিলেও পরবর্তীকালে গুলাম কাদির খান সাহেবের কাছে ভারতীয় সঙ্গীতের তালিম নিতে শুরু করেন পরে মুম্বাইয়ে এসে গোয়ালিয়ার জগতে অবদানের জন্য অজস্র সম্মান ও পুরস্কার পেয়েছেন প্রয়াত শিল্পী দু সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হন গায়ক তার মৃত্যুতে শোকস্তব্ধ বলিউডের সঙ্গীত দুনিয়া শোক প্রকাশ করে সোনু নিগম জানিয়েছেন তার মৃত্যুতে আমার ছেলেবেলার জরুরি অংশ হারিয়ে ফেললাম শোক প্রকাশ করেছেন শিল্পী হরিহরণ ও অনুপ চালোটা তার গাওয়া অন্যতম সেরা গান আহিস্তা আজও অমলিন চিঠি আই হ্য না চিঠি আর আসবে না সঙ্গীত জগতের এই অপূরণীয় ক্ষতি ভোলার নয় জিয়ে তো জিয়ে ক্যাসে বিনে আপকে বিরহের সঙ্গীকে হারালো আট থেকে আশি লক্ষ লক্ষ মানুষের নস্টালজিয়ায় আঘাত দিয়ে চলে গেলেন সঙ্গীত শিল্পী পঙ্কজ উদাস ইমেজ বেঙ্গলের পক্ষ থেকে তার আত্মার চিরশান্তি কামনা করি